হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারস ওয়ে। আমি অনুপম, তোমাদের সাথে আছি। আমরা এখন আছি মাইসুরে। মাইসুরের ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। মাইসুর প্যালেস, তো মাইসুর প্যালেস শহরের একদম মাঝখানে হওয়ায় সেখানে কোনো গাড়ির আমাদের দরকার হয়নি। প্যালেস থেকে বেরিয়েই আমরা অটো ভাড়া করে চলে আসি চার্চে। পিছনে এটা সেন্ট ফিলোনোমা ক্যাথলিক চার্চ। এটি প্রথমে নির্মাণ করেন কৃষ্ণা রাজা ওয়াদিয়ার ফোর 1843 সালে। তার থেকে অনুপ্রাণিত হয়ে সেন্ট ফিলোনোমা এবং সেন্ট জোসেফ তিনারা 1933 সালে চার্চটির কাজ শুরু করেন এবং চার্চটি তৈরি হয় জার্মানির বিখ্যাত নিওগথিক স্টাইলে। তো একই বেসমেন্টের উপরে তিনারা চার্চটি নির্মাণ করেন। 1941 সালে তারা চার্চটির নির্মাণ কাজ শেষ করেন। আপনারা আসতে পারেন এবং এটার এখনও উপাসনা হয়। এখানে ভিতরে ক্যামেরা ব্যবহার করা নিষিদ্ধ, তাই ভিতরটা আমি দেখাতে পারছি না। আরেকটা জিনিস বলা হয়নি, এই চার্চে এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। এখানে আপনারা আসতে পারেন। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি আর্ট গ্যালারি। আর্ট গ্যালারি আসলে 5:30টার পরে বন্ধ হয়ে যায়, এর জন্য আমি ঘড়ি ঘড়ি করে চার্চটা দেখে এবং এখান থেকে এগোচ্ছি এবং আমি একটা রিক্সা ভাড়া করছি। আপনারা এখানে এসে খণ্ড খণ্ডভাবে জায়গায় না গিয়ে আপনারা একবারে রিক্সা ভাড়া করতে পারেন। ডেলি আপনাদের জায়গা বেসিস ডেলি আপনাদের হয়তো 1500-এর মতো পড়ে যাবে। তো আপনারা কেটে কেটে কখনো ভাড়া করবেন, একবারে ভাড়া করুন এবং নেগোশিয়েট করে ভাড়া করবেন, তাতে আপনাদের লাভ হবে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো ঐতিহাসিক জগনমোহন প্যালেস, যা এখন আর্ট গ্যালারি নামে পরিচিত। তো 1896 সালে যখন মাইসুর প্যালেস পুড়ে যায় তখন রাজ পরিবার এই প্যালেসে তিনারা অবস্থান করতেন যতদিন পর্যন্ত প্যালেসটি পুনর্নির্মিত না হয় সেই সময়কাল। তারপরে সেটিকে আর্ট গ্যালারি হিসেবে আখ্যায়িত করা হয়। এর মধ্যে বিভিন্ন আপনার রাজাদের বিভিন্ন ছবি এবং বিভিন্ন শিল্পকারের শৈল্পিক কর্ম এবং রাজাদের ব্যবহৃত কিছু আসবাবপত্র, রানীদের ব্যবহৃত কিছু আসবাবপত্র, যার মধ্যে সিঁদুরের কৌটা, তারপরে আয়না, ড্রেসিং টেবিল ইত্যাদি অন্যতম। এখানকার আপনার এন্ট্রি ফি হলো 60 টাকা। ঢুকেই আপনারা এন্ট্রি করতে পারেন এবং এটি খোলা থাকে 8টা থেকে 5:30 পর্যন্ত। এবং এই জগনমোহন প্লেসের সামনে যেটা, যেখানে আপনি গানের সাউন্ড শুনতে পাচ্ছেন, এটা হলো আর কি ডান্স একাডেমি। এখান থেকে আমরা এখন যেতে পারি ললিত মহল। তো ওইখানে গিয়েই হয়তো আমাদের ইয়েটা শেষ হবে আর কি, তারপরে হয়তো আর দিনের আলো থাকবে না, সময়টা শেষ হয়ে যাবে। সামনে এখান থেকে আপনারা কিছু কেনাকাটা থাকলে কিনতে পারেন। এখানে শাড়ি, বিভিন্ন আর্টিফ্যাক্ট এবং এখানকার কিছু ঐতিহাসিক জিনিস হয়তো আছে। তো আপনারা আসলে অবশ্যই কিছু কিনবেন। আমরা এখন যাচ্ছি ললিতা মহল। অটোতে উঠে পড়লাম। আমার পিছনে এটা আছে হচ্ছে ললিত মহল। তো এটি আসলে নির্মাণ করেন কৃষ্ণা রাজা ওয়াদিয়ার ফোর্ট 1921 সালে। তার গভর্নর জেনারেল এবং ইউরোপীয় অতিথির জন্য। তারপরে 1974 সালে এটি হেরিটেজ হোটেলে পরিণত করা হয়। বর্তমানে এটির নাম ললিত মহল প্যালেস হোটেল আর কি। এখানে আপনারা রাত্রিযাপন করতে পারেন। 5,000 থেকে 10,000 টাকা এখানকার রাত্রিযাপনের ফি আমার মনে হয়, আমি এটা ঠিকঠাক করে শুনিনি। তো
এইখানে আর কিছু ফেমাস সিনেমার শুটিং হয়েছিল, তার মধ্যে রিসেন্ট KGF এর শুটিং এই প্যালেসেই হয়েছিল। তো এই প্যালেসের মধ্যে আপনি কমপ্লিমেন্টারি চা পাবেন যদি ভিজিটার হন, আর যদি এখানে থাকেন এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে এবং বিভিন্ন রাজাদের কিছু পোর্ট্রেট আছে এবং রাজাদের কিছু। তো আজকের মতো দিনের, আজকের দিনের ভ্রমণটা শেষ, কালকে আমরা আরও আউটস্কার্টে যাবো। আজকে সিটির ভিতরে যেগুলো জায়গা ছিল সেগুলো, মেন যেগুলো জায়গা ছিল, আরও অনেক জায়গা আছে যেগুলো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। তো মেন জায়গাগুলো আমরা ঘুরলাম, এখন আমরা যাচ্ছি একটা, মানে আমরা বলতে আমি আর অন্য, তো যাচ্ছি একটা হোস্টেলে। এখানে হোস্টেল কালচার বেশ ইয়ে, আমি অনলাইনে দেখেছিলাম একটা সুন্দর হোস্টেল যেখানে রেন্ট প্রায় 750 থেকে 800 টাকা পার নাই। তো ওইখান ওই হোস্টেলেই আমরা যাচ্ছি, ওখানে রাত্রে থাকবো এবং আবার ফিরে আসবো 7:30 থেকে 8:00 দিকে হয়তো, এরকম টাইমেই হবে। 7:00 থেকে 8:00 মধ্যে মাইসুর প্যালেসের লাইট শো হয় আজকে রোববার, যেহেতু এটাকে মিস করা যাবে না, লাইট শো দেখবো মাইসুর প্যালেসে। তো আগে প্রথমে রুমে যাবো, ফ্রেশ হবো, তারপরে আবার আমি হোস্টেলে থাকবো। এটাই দেখলাম, এটা অ্যাফোর্ডেবল, প্রায় 750 টাকা রেন্ট আছে রাতের। তো দেখি ভিতরে গিয়ে কেমন কি অবস্থা এবং ব্যবস্থা। এখানে ডর্মের রুমটা আমি নিলাম, খুব সুন্দর জায়গাগুলো আর কি। আপনি সিঙ্গেল রুম চাইলেও থাকতে পারেন, সেক্ষেত্রে রেন্টটা একটু বেশি। আমি সিঙ্গেল রুম নিই নি, কিন্তু ডর্মে আমি একাই আছি আপাতত। তো এটা আমার রুম। তো এটা হলো ডর্মের কিচেন আর কি। এখান থেকে হোস্টেল যেহেতু সব কাজ নিজেই করতে হবে, জল টল চা ফাও ইচ্ছা করলে পাওয়া যাবে। অ্যান্ড সামনে এটা আছে বাথরুম। সত্যি জায়গাগুলো তো পরিষ্কার না, মানে আমাদের ওখানের মতো হলে সেটা ভাবাই যায় না। গিজারও আছে, শুধু খাওয়ার ব্যবস্থা নেই। আসলে ভুল ইনফরমেশনের কারণে লাইট শোটা মিস করে গেলাম। আমি শুনেছিলাম যে 8:00 থেকে 9:00 পর্যন্ত আর কি লাইট শো চলে, কিন্তু সেটা ছিল 7:00 থেকে 8:00। অটোওয়ালা আমার আসলে আমাকে ভুল ইনফরমেশান দিয়েছে, তাই কি আর করা। আশেপাশে ঘুরে ডিনার করে এখন হোস্টেলে চলে আসছি। তো আজকে আমরা ঘুরলাম মাইসুর প্যালেস, জগনমোহন প্যালেস, সেন্ট ফিলোনোমা ক্যাথলিক চার্চ এবং লালিতা মহল। তো এই জায়গাগুলো আর কি শহরের মধ্যেই ছিল, একদম দূরে না, একদম কাছাকাছি ছিল। এর জন্য কাছাকাছি ঘুরলাম এবং 4টা জায়গা ঘুরলাম, কারণ আজকে আমাদের আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো সেই শর্ট টাইমের মধ্যে যে 4টা জায়গা কভার করা গেছে, এটার জন্য আমি বেশ ভালো ফিল করতেছি। তো দেখতেই পাচ্ছ চোখ মুখ ফুলে গেছে, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। সো বাই। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন।